BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে খুলনা 5 আসনের হালচাল। খুলনা 5 আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 103তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 204,594 জন। ভোট প্রদান করেন 1,45,905 জন। নির্বাচনে আওয়ামী লীগের সালাউদ্দিন ইউসুফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 63,211 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক মাজেদুল ইসলাম। ধানীশীষ প্রতীকে তিনি পান 33,293 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এ নির্বাচনে বিএনপির ডাক্তার গাজী আব্দুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,269 জন। ভোট প্রদান করেন 1,69,504 জন। নির্বাচনে আওয়ামী লীগের সালাউদ্দিন ইউসুফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 70,184 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক মাজেদুল ইসলাম। ধানীশীষ প্রতীকে তিনি পান 45,584 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 244,158 জন। ভোট প্রদান করেন 213,344 জন। নির্বাচনে জামায়াত ইসলামের গোলাম পারওয়ার বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 1,05,740 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ। নৌকা প্রতীকে তিনি পান 101,192 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 279,704 জন। ভোট প্রদান করেন 257,194 জন। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 1,44,600 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের মিয়া গোলাম পারওয়ার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 1,05,312 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 344,470 জন। ভোট প্রদান করেন 272,033 জন। একাদশ জাতীয় সংসদে খুলনা 5 আসনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, ধানীশীষ প্রতীকে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ার, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির শাহিদ আলম, কাস্তে প্রতীকে সিপিবি চিত্তরঞ্জন গোলদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 231,717 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ার। শেষ প্রতীকে পান 32,959 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় খুলনা 5 আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ সংসদে বিএনপি ও অষ্ট সংসদে জামায়াতে ইসলামী বিজয় হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24 গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে ডিএনএ নিউজ 24 খুলনা 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.32%, বিএনপি 22.78%, জামায়াতে ইসলামী 14.27%, জাতীয় পার্টি 17.96%, স্বতন্ত্র ও অন্যান্য 1.67% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.64% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.41%, বিএনপি 26.89%, জাতীয় পার্টি 18.49%, জামায়াতে ইসলামী 9.42%, স্বতন্ত্র ও অন্যান্য 3.79% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.38% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.43%, চার দলীয় জোট 49.56%, জাতীয় পার্টি 1.79%, স্বতন্ত্র ও অন্যান্য 1.22% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.54%, চার দলীয় জোট 41.18%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.28% ভোট পায়। খুলনা 5, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য, মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া মনোনয়ন চাইবেন খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ডক্টর এম মাহবুবুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন খুলনা জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডক্টর গাজী আব্দুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মামুন রহমান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি খান আলী মনসুর, বিশদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এই আসন থেকে মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, খুলনা 5 সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। 1991 সাল থেকেই আসনটি ষষ্ঠ ও অষ্টম সংসদ বাদে সবকটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি চাইবে আওয়ামী লীগের দুর্গটি দখলে নিতে, আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। বিএনপি ও জামায়াতে ইসলামীতে দলীয় কুন্দল নেই, আওয়ামী লীগে দলীয় কুন্দল রয়েছে যা নির্বাচনে প্রভাব ফেলবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 103তম খুলনা 5 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিক বিজয় ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।